গতকাল রাতে আমাদের যে শিপমেন্ট এসেছিল আসা মাত্রই কিন্তু আমাদের অনেক কাস্টমার ছিল যারা প্রিবুক করে রেখেছিলেন সো তাদের জন্যই বলা যারা প্রিবুক অলরেডি করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল আলিফ মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি হাসিব হাসি আপনাদের সাথে এবং আলিফ মোটরসে কিন্তু গতকাল রাতে নিউ শিপমেন্ট চলে এসেছে যারা রিসেন্টলি আমাদেরকে অনেক ফোন কল করেছেন যে ভাইয়া R15 AM ভার্সন 4 এক্সএসআর এর নিউ কালার আছে কিনা হোন্ডা এডিভি আছে কিনা সো তাদের জন্য সুসংবাদ ঈদের আগে কিন্তু আপনারা আপনাদের পছন্দের বাইকগুলি ক্রয় করতে পারবেন আলিফ মোটরস থেকে এবং আমি আপনাদেরকে একের পর এক প্রত্যেকটা বাইক আপনাদেরকে দেখাবো পাশাপাশি প্রত্যেকটা বাইকের আস্কিং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমাদের ফার্স্ট সাইডের যে কম্পার্টমেন্টটা রয়েছে এই কম্পার্টমেন্টে আপনাদেরকে নিয়ে আসলাম যারা বেসিক্যালি আপনারা সবসময় চান যে ইনটেক সিবিউ কন্ডিশনের একটা বাইক আপনারা আপনাদের এলাকায় নিয়ে যাবেন বা এই বাইকটা আপনি ক্রয় করবেন সো এই ক্ষেত্রে আপনি কোন শোরুমটা চুজ করবেন এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিবিউ বাইক চলে এসছে এবং আপনাদেরকে যে কথা দিয়েছিলাম এবার কিন্তু সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো আমার রাইট সাইডে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিবিউ কন্ডিশনের বাইক এবং এর মধ্যে R15 ভার্সন 3 ভার্সন 4 R15 AM এক্সএসআর এডিভি সবগুলি বাইকই কিন্তু রয়েছে যারা প্রথমে আসবেন বা যারা ফার্স্টে আলিফ মোটরসে আসতে পারবেন তারা কিন্তু আপনার পছন্দের বাইকটি নিজ হাতে আনপ্যাক করে নিয়ে যেতে পারবেন এখানের স্টক থেকে এবং আরও কম্পার্টমেন্টে আমাদের বাইকগুলি রাখা হয়েছে গত রাতে আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছি চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর কম্পার্টমেন্টে বাইক রয়েছে এবং প্রাইস আপডেট সবসময় আপনারা চান যে প্রাইসটা কত হবে হ্যাঁ প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাইক আপনাদেরকে দেখাবো এবং প্রাইস আপডেটও বলে দিব তার আগে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখছেন যারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোন বাইকটা আরও দরকার রয়েছে কমেন্টস করে জানাবেন বা প্রাইসটার ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসটা আলিফ মোটরস থেকেই পাবেন সো এই এই পার্টে কিন্তু সিমিলার মানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ইনটেক বাইক এখানে কিন্তু গত পরশু দিনও টোটালি ফাঁকা হয়ে গেছিলো সো এবার কিন্তু আপনারা আসলে আবার আগের মতোই দেখতে পারবেন যে প্রচুর বাইক কিন্তু আলিফ মোটরসে একদম প্যাকেটিং অবস্থায় আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু চাইলে এগুলা কুরিয়ারের মাধ্যমে এইভাবে ইনটেক বাইকই আপনার এলাকায় হোম ডেলিভারি নিতে পারবেন সো এখানেও সকল মডেলই রয়েছে এবার হচ্ছে আমরা একটা একটা করে আপনাদেরকে যে বাইকগুলি এই মুহূর্তে আমাদের শোরুমে আছে এই বাইকগুলির আপডেট প্রাইস এবং টুকটাক একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব সো আমি এই দিকটা থেকে একটু শুরু করি ফার্স্টে আমরা এখানে কিন্তু এডিভিটা দেখতে পাচ্ছি এডিভি হোন্ডার কোনো প্রোডাক্ট রিসেন্টলি আলিফ মোটরসে ছিল না বাট নতুন এই হোন্ডা এডিভিটা চলে এসছে এডিভির এই মুহূর্তে আমাদের কাছে তিনটি কালার রয়েছে হোয়াইট ব্ল্যাক এবং রেড কালার সো তিনটি কালারে কিন্তু আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এই বাইকটার প্রাইসটা আমরা একটু আপনাদেরকে পরে জানিয়ে দিব স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আমরা সব বাইকেরই অফার প্রাইস সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড এরপরে ইয়ামাহা এক্সএসআরের কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তিনটি কালার আসছে এখানে একটু তিনটি কালার একটু দেখিয়ে দেন যেমন ইয়েলো কালার রয়েছে রেড কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে সব কিন্তু নিউ ইউনিট নিউ কালার সবই কিন্তু এই 24-এর সো টেনশন নেওয়ার কিছু নেই এবং আমি আস্কিং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই ইয়েলো কালারের প্রাইসটা আমরা রেখেছি 5,30,000 টাকা আস্কিং প্রাইস শোরুমে আসবেন ইনশাল্লাহ কল করবেন সব বাইকে ডিসকাউন্ট আছে হতাশ হওয়ার কিছু নাই সরাসরি ফোন কল করবেন বা সরাসরি শোরুমে চলে আসবেন অ্যান্ড এরপর রয়েছে এক্সেসরের যে রেড কালারটা অ্যান্ড এক্সেসরের ব্ল্যাক কালারটা যেটা হচ্ছে গোল্ডেন সাসপেনশন এবং রেড কালারের হচ্ছে ব্ল্যাক সাসপেনশন সো এই বাইকগুলো যারা নিতে ইচ্ছুক এক্সেসরের অলরেডি আমাদের কিছু বুকিং রয়েছে সো আপনারা দেখছেন যে বুকিংয়ের কাস্টমারও কিন্তু আসছে নিয়ে যাচ্ছে এক্সেসরের আমরা নিউ কালারগুলো 5,00,000
45,000 টাকা রেখেছি। তারপর আপনারা শোরুমে আসবেন, ফোন করবেন, আমরা ওভারঅল ডিটেইলস আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও কনফার্ম করে দিব। অ্যান্ড এরপরে V3 রয়েছে, R15 ভার্সন 3 কিন্তু মোটামুটি এই মুহূর্তে শুধু আলিফ মোটরসেই রয়েছে, আর আমরা এটার প্রাইস রেখেছি 5,45,000 টাকা। যখন শোরুমে আসবেন প্রত্যেক বাইকের মতো এই বাইকটাতে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। অ্যান্ড ভার্সন 4 নিউ এডিশন কিন্তু চলে এসছে, মোটামুটি 24-এর মাল কিন্তু এখন আমাদের আলিফ মোটরস ভরপুর অবস্থা। সো ভার্সন 4টাও আমরা এই মুহূর্তে সেম প্রাইজে রেখেছি আগের মতোই, 5,85,000 টাকা। যখন শোরুমে আসবেন এই বাইকেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে, কারণ রমজান মাস চলছে, সামনে হচ্ছে রোজার ঈদ, আর ঈদে তো আলিফ মোটরসের ডিসকাউন্ট অলওয়েজ থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। R15M রয়েছে সিলভার কালার, সিলভার কালার যারা নিতে ইচ্ছুক চলে আসবেন, এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন অবশ্যই। অ্যান্ড এরপরে এই বাইকটার প্রাইস রেখেছি আমরা 6,35,000 টাকা। শোরুমে আসলে যেভাবে ডিসকাউন্ট পান নর্মালি, সেম ডিসকাউন্টটাই কিন্তু প্রত্যেকটা বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ADV। সো এই ADV যারা নিতে ইচ্ছুক, মানে যারা স্পোর্টসের একটু স্কুটি সেগমেন্টে আসতে চান, যারা একটু মানে কমফোর্ট জোন, কমফোর্ট রাইড করতে চান, তাদের জন্য কিন্তু এই স্কুটিটা অবশ্যই বেটার হবে। অ্যান্ড এই স্কুটিটার এই মুহূর্তে যে প্রাইসটা, আমরা এটা হচ্ছে আপনাদের সরাসরি ওভার দ্য ফোনে জানিয়ে দিব। সো এই মুহূর্তে দেখতে পারলেন আপনারা, একটার পর একটা দেখাই আপনাদেরকে, ADV, অ্যান্ড এরপর রয়েছে R15M, অ্যান্ড এরপর রয়েছে R15 ভার্সন 4, অ্যান্ড এরপর রয়েছে R15 ভার্সন 3, এরপর রয়েছে এক্সেসরের ব্ল্যাক কালার, রেড কালার অ্যান্ড ইয়েলো কালার, অ্যান্ড এরপর রয়েছে ADV-র ব্ল্যাক কালার। সো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আলিফ মোটরসের স্টকে। এই ঈদে আলিফ মোটরসের যত বাইকগুলি এসছে আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আমার পিছনে একসাথে অনেকগুলি বাইক, মানে যতগুলি বাইক এসছে প্রত্যেকটা বাইকের এক একটা ইউনিট আমরা ওপেন করে রেখেছি। যখন শোরুমে আসবেন আপনারা যাদের দেখতে পারেন চুজ করতে পারেন, অ্যান্ড দেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো একটা ইনটেক ব্র্যান্ড নিউ CBU কন্ডিশনের যেই মডেলটা চুজ করবেন ওই মডেলটা কিন্তু আলিফ মোটরস থেকে নিয়ে যেতে পারবেন। এবং আমাদের যে ফোন নাম্বার এটা হচ্ছে স্ক্রিনে দেওয়া রয়েছে, আর আমাদের লোকেশন হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংকের পাশে, হোটেল পরশের নিচেই কিন্তু আলিফ মোটরস অবস্থিত। অ্যান্ড আপনারা যারা দূর থেকে আমাদের ভিডিও দেখে বাইকগুলি ক্রয় করতে চান, দেশ হোক বা দেশের বাইরে হোক, তারা কিন্তু পিক আপ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দের বাইকটি আলিফ মোটরস থেকে ক্রয় করে আপনার এলাকায় নিয়ে যেতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।